পাল্টে যাচ্ছে ব্যাংকের সামনে গ্রাহকের দীর্ঘ লাইনের চিরচেনা দৃশ্য। শহর গ্রামের দূরত্ব কমিয়ে এক আমূল পরিবর্তন এসেছে আধুনিক ব্যাংকিং সেবায়। গত কয়েক বছরের চেষ্টায় তথ্য প্রযুক্তিতে ব্যাংকিং সেবায় যোগ হয়েছে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অনলাইন সিআইবি রিপোর্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ডের মাধ্যমে ই বাণিজ্য। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি খাতের সব ব্যাংকই এখন দিচ্ছে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা। রেমিটেন্স বিতরণ, ইউটিলিটি বিল পরিশোধ, বেতন ভাতা প্রদান সহ প্রায় সব ধরনের সেবাই প্রদান করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। এই প্রযুক্তির ফলে, অটোমেশনের ফলে এখন কিন্তু মানুষের লেনদেন প্রক্রিয়াটা অনেক স্বচ্ছ হয়েছে, তারপরে কুইক সার্ভিসটা দেওয়া সম্ভব হচ্ছে। একজন ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ লিভ করতে কিন্তু রাত্রি 8টা 9টা 10টা কখনো কখনো 12টা বেজে যেত, কারণ হিসাব মিলাতে পারতো না। কিন্তু যখন আমরা এই ব্রাঞ্চ সফটওয়্যারগুলো দিলাম, তখন কিন্তু অটোমেটিক যখনই ট্রানজ্যাকশন তখনই কিন্তু হিসাব মিলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর এক মতামত ভিত্তিক জরিপ বলছে, অনলাইন ব্যাংকিং এর বিষয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন গড়ে 61% গ্রাহক, আর সর্বোচ্চ 80% গ্রাহক বলছেন তথ্য প্রযুক্তির কারণে ব্যাংকের লেনদেনে কমে আসছে ভুলের পরিমাণ। একইভাবে আইসিটি বিষয়ে জ্ঞান আছে এমন একজন কর্মীর পেছনে 1 টাকা খরচ করলে ব্যাংকের আয় বাড়ে 25 টাকার সমান, অথচ সাধারণ একজন কর্মীর পেছনে 1 টাকা খরচ করলে ব্যাংকের আয় বাড়ে মাত্র 6 টাকা। আইসিটিতে দক্ষ একজন কর্মীর পেছনে ব্যাংকের বিনিয়োগ 4 গুণ বেশি লাভজনক। ব্যাংকের কর্তা ব্যক্তি আর বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তির কল্যাণে কমছে অনিয়ম, বাড়ছে মুনাফা। ওদের ম্যানুয়ালি যে ধরুন ক্লাসিফাইড লোন নির্ধারণটা অংশে ভুল হয়, ইন্টারেস্ট অ্যাপ্লিকেশনে ভুল হতো, ম্যানুয়ালি করতে গেলে যা হতো, এখন কিন্তু সেগুলো সবগুলো অ্যাভয়েড করা সম্ভব হয়েছে। 31 ডিসেম্বরে কিন্তু আসলে প্রতিটা ব্যাংকের এমডি সাহেব জেনে যায় আজকে পর্যন্ত আমার এই বছরে প্রফিট কত হলো। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ব্যাংক ক্লোজিংয়ে কিন্তু সময় লেগে যেত 4-5-6-7 দিন পর্যন্ত, কারণ তাদের তো হিসাব বিভিন্ন ব্রাঞ্চের হাতে হাতে কলমে হিসাব করে এগুলো আনতে হতো। আর বিড়ম্বনা বা ঝুঁকির দিকটি বিবেচনায় এনে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। একটা জিনিস শুরুতেই কিন্তু টেকনোলজি ভীতি, মানুষের মধ্যে এই ভীতিটা থেকে যায়, কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ এটাকে নিয়েছে। এবং এখানে কিছু কিছু তো রিস্ক তো আছেই, এই রিস্কগুলো যখন আসছে তখন সেইভাবে এটাকে আমরা অ্যাসেস করছি, মোকাবেলা করার চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম সাইবার ক্রাইম যাতে না হয় তার জন্য যে প্রোটেকশনটা দরকার সেটাও আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা।